আমরা স্কুল স্কুলে 10 ইয়ার্স বা 12 ইয়ার্স স্কুলিংয়ের শেষ করার পরও বা ইভেন অনেকে ইউনিভার্সিটি কমপ্লিট করার পরও ইংরেজিতে বেসিকে কিছু দুর্বলতা সবারই কিন্তু থেকে যায়। হ্যাঁ, তো যেহেতু আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি অনেক দিন যাবত এবং অনেক কমেন্ট পাচ্ছি যে অনেকেরই আসলে বেসিকে খুবই দুর্বল, বেসিকটা ভালো না। তো বেসিকটা কী জিনিস তার উপরে আমার এই চ্যানেলে ভিডিও করা আছে, সেটা আপনারা একটু দেখে আসবেন। ইংলিশ বেসিক বলতে আমরা মেনলি কী বুঝি, কিন্তু আমি আজকে আসলে আলোচনা করব যে যারা ঘরে বসে ইংলিশ বেসিক প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য কী করণীয়। যদিও পূর্বের ভিডিওতে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমি অনেক সময় অনেক টিপস দিয়েছি ভিডিওর মাঝে মাঝে, কিন্তু আজকের ভিডিওটা আসলে সত্যিকার অর্থেই যারা বাসায় বসে প্রিপারেশন নিতে চাচ্ছেন ইংলিশ বেসিকটা তাদের জন্য করা। আমাদের অনেকেরই অনেকেই আমরা এই ভিডিও যারা দেখছি তারা অনেকেই দেশের বাহিরে থাকি, তাদের পক্ষে সরাসরি কোনো কোর্স করা সম্ভব না। অনেকেই আছে অনেক দূর দূরান্তে খুব গ্রামে অঞ্চলে থাকি যাদের পক্ষে সম্ভব না, যাদের যাদের সুযোগ নেই আসলে ইংলিশ কোনো কোর্স করার কিংবা কোনো টিচারের কাছ থেকে হেল্প নেওয়ার, তাদের জন্য আসলে মেনলি আমার এই ভিডিও। আশা করি যে এই ভিডিওটা থেকে আপনারা সবাই উপকৃত হবেন এবং শুরু থেকে শেষ পর্যন্তটা পুরো ভিডিওটি আমার সাথে অবশ্যই থাকবেন। তো আজকে যেহেতু আপনাদের সাথে আলোচনা করবো যে ইংলিশ বেসিক আপনি কীভাবে ইম্প্রুভ করতে পারেন, তো সেটা আলোচনা করতে যে কিছু বিষয় আপনাকে আগে আমার মানে বলা উচিত যে যেহেতু এর আগে আমি বলেছি যে বেসিকের উপরে আমি এর আগে ভিডিও করেছি, তারপরে একটু ধারণা দিই যে আসলে ইংলিশ বেসিক বলতে আমরা কী বুঝি। আমরা অনেকে ইংলিশ বেসিক বলতে শুধুমাত্র ইংলিশ গ্রামার শেখাটাকে বুঝি, কারণ আমাদের পড়াশোনার সিস্টেমটা এরকম হয়ে আসছে। কিন্তু যদি যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি, একাডেমিক ইংলিশ নিয়ে আমরা কাজ করি না, লাইক হচ্ছে আমরা স্কুল বা কলেজের কোনো একটা সাবজেক্টকে আমরা আসলে সলিউশন করে দিচ্ছি না বা কোনো জব প্রিপারেশনের ইংরেজিকে আমরা সলিউশন করে দিচ্ছি না, আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড টেস্ট আইএলটিএস সেটা নিয়ে আমরা কাজ করি। এই কারণে আসলে আমাদের ভিডিওগুলোর মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে ইম্প্রুভ করার ব্যাপারে হেল্প করা। তো এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ইম্প্রুভ করতে গেলে আইএস প্রিপারেশন যদি আপনি নেওয়ার ইচ্ছা থাকে, টোফেল বা জিআরই প্রিপারেশন যদি ভবিষ্যতে নেওয়ার ইচ্ছা থাকে, তখন দেখা যায় যে একটা বড় ব্যারিয়ার হয়ে যায় যে আমি ইংরেজির খুব খুব বেশি দুর্বলতা আমার ভিতরে দেখা দেয়। তো এই দুর্বলতা কাটানোর জন্য আসলে আপনি কী করতে পারেন, এই দুর্বলতা কাটানোর জন্য যদি যেহেতু বলেছি একটা মিসকনসেপশন সবার ভিতরে আছে যে ইংলিশ বেসিক বলতে আমরা শুধুমাত্র গ্রামারকে বুঝি, না, ইংলিশ বেসিক বলতে শুধুমাত্র গ্রামার না। আপনার ইংরেজির মূলত 4টি স্কিল, এটা আমরা অনেকেই জানি, স্পিকিং, রিডিং, রাইটিং এবং লিসনিং। এই 4টির সাথে আপনার আরও 3টা অতিরিক্ত জিনিস যোগ করতে হয়। ইংলিশ স্পিকিং, রিডিং, রাইটিং এবং লিসনিং এই 4টিকে ইম্প্রুভ করতে হলে তার সাথে আরও 3টি জিনিস ইম্প্রুভ করতে হয়। 1 নম্বর হচ্ছে ভোকাবুলারি। আপনার এই 4টাকে ইম্প্রুভ করতে হলে আপনার ভোকাবুলারি লাগবে, ভোকাবুলারি ছাড়া কিন্তু হবে না। তার মানে বেসিকের ভিতরে ভোকাবুলারি কিন্তু একটা বিষয়, তাই তো? তো এখন আসেন আমরা ভোকাবুলারি, আমি বাকি 2টা নিয়েও আলোচনা করবো একটু পরে, বাট আসেন প্রথমে যেহেতু ভোকাবুলারি চলে আসছে ভোকাবুলারি নিয়ে কথা বলি। ভোকাবুলারি আপনি কীভাবে শিখবেন, ভোকাবুলারি শিখতে যে আমার প্রথম পরামর্শ আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে গিয়ে আপনি পার্টস অফ স্পিচ শিখবেন। প্রথম কাজ আপনার, এটা আমি আগেও অনেকবার বলেছি এখনও বলছি, যে আপনি যখন ভোকাবুলারি শেখা শুরু করবেন আপনি আগে 8 প্রকার যে পার্টস অফ স্পিচ আছে ইংরেজিতে, সেই পার্টস অফ স্পিচের স্পেসিফিক যে পার্টস অফ স্পিচগুলো আছে সেগুলোর যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলেন অর্থসহ। যেমন আমরা নাউন তো জানি, নাউন তো যে কারোর নাম, কিন্তু এছাড়াও তো অনেক মডিফাইড নাউন আছে, তো সেগুলোর কথা যদি বাদও দিই তাহলে ইউনিক কিছু পার্টস অফ স্পিচ আছে যেগুলো অন্য জায়গা থেকে আসে না বা অন্য কোনো ওয়ার্ড থেকে আসেনি। যেমন সেগুলো কী কী, সেগুলো হতে পারে প্রোনাউন, সেগুলো হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব, এরপরে হচ্ছে সেগুলো অ্যাডজেক্টিভ, সেগুলো হচ্ছে প্রিপোজিশন, সেগুলো কনজাংশন। হ্যাঁ, বিশেষ করে ভার্ব, আমি আবারও বলছি ভার্ব, কারণ ভার্ব থেকে আবার মডিফাইড অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, নাউন হয়, এই কারণে ভার্বটা বেশি করে শিখতে হবে। ভার্বগুলো মুখস্থ করে ফেলেন যতগুলো পারেন, পারলে 500-1000 ভার্ব মুখস্থ করে ফেলেন, এবং ভার্ব মুখস্থ করার সময় ভার্বের ফর্মগুলো মুখস্থ করবেন, মানে ভার্ব যে ধরেন কতগুলো ফর্ম হয়, আইএনজি যুক্ত হয়, ইডি যুক্ত হয়, হ্যাঁ, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো সহ মুখস্থ করবেন অর্থসহ। তারপরে হচ্ছে আপনি প্রিপোজিশন মুখস্থ করবেন, আপনি হচ্ছে প্রোনাউন মুখস্থ করবেন, আপনি কনজাংশনগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? মোটামুটি এগুলো হচ্ছে যে ইউনিক জিনিস, এই ইউনিক বিষয়গুলো মুখস্থ করবেন। আর দেখা যাচ্ছে যে কিছু অ্যাডজেক্টিভ আছে ইউনিক, কিছু অ্যাডভার্ব আছে ইউনিক, যেগুলো অন্য কোনো ওয়ার্ড থেকে আসেনি, সেগুলো ইউনিকভাবেই অ্যাডজেক্টিভ আকারে যাদেরকে আমরা চিনি, যে অ্যাডভার্বগুলোকে ইউনিক আকারে আমরা চিনি, সেগুলো আপনি একটু বেশি করে শেখার চেষ্টা করবেন। সেগুলো আমরা আমাদের এই চ্যানেলে কিছু ভিডিও এগুলোর উপরে দেওয়া আছে, এছাড়া আমাদের আরেকটা চ্যানেল আছে লার্নিং ইংলিশ উইথ ট্যালেন্ট হান্ট, সেখানেও কিন্তু আমরা
এগুলোর উপরে ভিডিও দিয়ে যাচ্ছি। তো আমার মনে হয় যে এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে এখান থেকে মোটামুটি ভালো পার্টস অফ স্পিচ শিখতে পারবেন। তো প্রথমত হচ্ছে কি, ভোকাবুলারি শিখতে হবে। ভোকাবুলারি শুরু হবে পার্টস অফ স্পিচ দিয়ে। পার্টস অফ স্পিচের ভোকাবুলারিগুলো সব যখন শেখা হয়ে যাবে, এরপর আপনি হচ্ছে টপিক বেস ভোকাবুলারি শেখার চেষ্টা করেন। মানে ধরুন আপনি মোবাইল ফোন নিয়ে কথা বলবেন, মোবাইল ফোন রিলেটেড বা টেকনোলজি রিলেটেড কী কী ভোকাবুলারি আছে, হ্যাঁ অ্যাকাউন্টিং রিলেটেড কী কী ভোকাবুলারি আছে, এরকম সাবজেক্ট ওরিয়েন্টেড ভোকাবুলারি বা সাবজেক্ট বেসড ভোকাবুলারি বা টপিক বেসড ভোকাবুলারিগুলো আপনি শেখার চেষ্টা করেন। তাহলে এটা আপনার ভোকাবুলারি জানতে হবে, এটা একটা বেসিক প্রিপারেশন। আপনি যদি ভোকাবুলারি না জানেন আপনার বেসিকটা কিন্তু হবে না। নেক্সট হচ্ছে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারও একই কথা, আপনি শুরু করবেন পার্টস অফ স্পিচ দিয়ে। পার্টস অফ স্পিচগুলোকে চেনার চেষ্টা করবেন, কোন কোন ওয়ার্ডগুলো অ্যাজেক্টিভ, কোন কোন ওয়ার্ডগুলো অ্যাডভার্ব, কোন কোন ওয়ার্ডগুলো নাউন, কোন কোন ওয়ার্ডগুলো প্রোনাউন, এগুলো একটু চেনার চেষ্টা করবেন। এগুলো যদি না চেনেন তাহলে ভবিষ্যতে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন না। সেই পার্টস অফ স্পিচ দিয়ে আপনি শুরু করলেন, তারপরে টেন্স, ভয়েস, মোডালসের ব্যবহারগুলো, সিম্পল কমপ্লেক্স, কম্পাউন্ড, এই কয়েকটা জিনিস মোটামুটি শিখলে কিন্তু আপনার ইংলিশ গ্রামারের মূল বেসিকটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ইংলিশ গ্রামারের বেসিক বলতে আমরা পার্টস অফ স্পিচ শিখবো, আমরা হচ্ছে টেন্স শিখবো, আমরা ভয়েস শিখবো, এবং আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখবো, এবং আমরা ডিগ্রি অফ কম্প্লিশনও শিখতে পারি। এই কয়েকটি জিনিস যদি আপনি শিখেন, আশা করি যে আপনার পার্টস অফ মানে আপনার গ্রামার বেসিকটা হয়ে যাবে। নেক্সট তৃতীয় নাম্বার যেটা আসে সেটা হচ্ছে গিয়ে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ। তো উচ্চারণ এবং বানান এই দুটো আমাদের প্রচুর ভুল হয়, এবং এই উচ্চারণ এবং বানানের উপরে আমার লার্ন ইংলিশ উইথ ট্যালেন্ট হান্ট যে আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও সপ্তাহে একটি করে ভিডিও দিয়ে যাচ্ছি, এবং ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, সামনে আরও ভিডিও আসবে, সেখানে আমি ফনেটিক্স পর্যন্ত শেখাচ্ছি। তো আপনারা একটু কষ্ট করে ওই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে ওই চ্যানেল থেকে মোটামুটি আপনারা শিখতে পারবেন। ওই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য লিঙ্কের প্রয়োজন নাই, আপনি ইউটিউবে যেয়ে ট্যালেন্ট হান্ট লিখে সার্চ দিবেন, TALENTHUT, ট্যালেন্ট হান্ট লিখে সার্চ দিলে আমাদের দুইটা চ্যানেলই পেয়ে যাবেন। যে চ্যানেল থেকে ভিডিও দেখছেন এটাও পাবেন, প্লাস লার্নিং ইংলিশ উইথ ট্যালেন্ট হান্ট ওই চ্যানেলটাও পাবেন। ওই চ্যানেলে আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও উচ্চারণের উপরে দিয়ে যাচ্ছি এবং বানানের উপরে দিয়ে যাচ্ছি। তাহলে উচ্চারণ এবং বানান এই দুটোও আপনার সেখান থেকে শেখা হয়ে যেতে পারে। তাহলে তিনটা জিনিস, আমাদের এই চারটা স্কিল, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, এই চারটা স্কিলের বাইরে তিনটা বেসিক জিনিস আপনাকে জানতে হবে। ভোকাবুলারি কীভাবে শিখবেন সেটা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, নেক্সট হচ্ছে গ্রামার, সেটাও কীভাবে শিখবেন বলে দিয়েছি, এবং থার্ড ওয়ান হচ্ছে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ। এই তিনটা জিনিস যদি মোটামুটি আপনি শেখা শুরু করেন এবং একেবারেই জিরো লেভেল থেকে যদি আপনি শেখা শুরু করেন, তাহলে আশা করা যায় যে আপনার ইংলিশ মোটামুটি বেসিকটা স্ট্রং হবে। বাট এটা একদিনেই হবে না, আপনি যত সময় দিবেন তত আপনার মানে অল্প সময়ের ভিতরে হবে। অত সময় দিবেন বলতে আপনি যদি প্রতিদিন 4-5 ঘন্টা সময় দেন তাহলে দেখা যাবে যে 2 থেকে 3 মাসে হয়ে গেছে। যদি আপনি প্রতিদিন 1-2 ঘন্টা করে সময় দেন বা আধা ঘন্টা করে সময় দেন তাহলে সময়টা আর একটু বেশি লাগতে পারে। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন, কোথা থেকে শিখবেন। দেখেন বেসিক বলতে আমরা কী বোঝাচ্ছি, আমাদের ওই স্কুল কলেজের পড়াশোনাগুলোই কিন্তু আমি এতক্ষণ ধরে বললাম। তার মানে আপনাকে এগুলো শেখার জন্য অনেক বড় অ্যাডভান্স লেভেলের বই, অ্যাডভান্স লেভেলের গ্রামার বই এগুলো কিচ্ছু কিনতে হবে না। আপনি আপনার ভাই, ছোটো ভাই বোনদের বা ভাতিজা ভাতিজি বা যারা সিনিয়র যারা দেখছেন তাদের বাচ্চা কাচ্চাদের বইও কিন্তু চাইলে পড়া শুরু করতে পারেন। সাধারণত আমাদের 1 থেকে 5 পর্যন্ত, 6, 7, 8, 9, 8 পর্যন্ত যে বইগুলো আছে এই বইগুলোর ভিতরে আমি যা যা বললাম পেয়ে যাবেন, প্রোনাউন্সিয়েশনটা বাদ দিয়ে। কারণ প্রোনাউন্সিয়েশনটা যেহেতু আমরা স্কুল কলেজে পড়াশোনা করিনি, ওটা আমাদের সিলেবাসের ভিতরে ছিল না, এই কারণে এটা আমাকে এটার জন্য ইউটিউব সবচেয়ে বেস্ট একটা অপশন, সেখান থেকে আপনি শিখতে পারেন, এখান থেকে আপনি ধারণ করে নিলেন। আমি নিজে ব্যক্তিগতভাবে এর আগেও বলেছি আপনাদেরকে, আমি নিজে একটি কোর্স করাই যেটা মেইনলি হচ্ছে আইএলস, কিন্তু ধরি হচ্ছে বেসিক থেকে, একেবারে ABCD থেকে উচ্চারণ থেকে ধরি। তো এটা সম্পর্কে যারা জানতে চান এটার ভিডিও আমাদের ডিসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে পড়ে আসতে পারেন যদি ইন্টারেস্টেড ফিল করেন। তো এইটাতে হচ্ছে যে আমি মানে একেবারে 6 মাস থেকে 8 মাসের একটা কোর্স আমি একবারে বেসিক থেকে ধরি আইএস পর্যন্ত করাই। তো আপনি চাইলে বাসায় বসে কিন্তু এই প্রিপারেশনটা নিতে পারেন। আমি আপনাকে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো যদি এখন থেকে নিজে নিজে প্রিপারেশন নেওয়া শুরু করেন। ভোকাবুলারি তো একটা র্যান্ডম প্রসেস, এটা শেখার কোনো শেষ নেই, এটা প্রতিদিন আপনি যে কটা পারেন ওয়ার্ড শিখে যান। তারপরে ভোকাবুলারি কীভাবে শিখতে হবে, কীভাবে মনে রাখা যায়, এটা মনে রাখার কৌশলটা কী, তার উপরে আমার এই চ্যানেলে ভিডিও আসতেছে, সেগুলো একটু দেখবেন বা অলরেডি পাবলিশ হয়ে গেছে হয়তো, সেটা একটু দেখবেন, দেখলে হয়তো আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আমার মনে হয় ডিয়ার ভিউয়ার্স, আপনি কীভাবে ঘরে বসে বেসিক প্রিপারেশন নেবেন সেটা আমি বুঝাতে পেরেছি। বেসিকে এখানে তিনটা জিনিস আপনাকে প্রিপারেশন নিতে হবে, একটা হচ্ছে ভোকাবুলারি, গ্রামার এবং প্রোনাউন্সিয়েশন। আর সাথে যদি আপনি স্পিকিং যদি স্কিল ইম্প্রুভ করতে চান তাহলে প্রতিদিন আপনাকে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা স্পিকিং করতে হবে। এবং এই স্পিকিং কীভাবে আপনি ইম্প্রুভ করবেন তার উপরেও আমার ভিডিও সিরিজ এই চ্যানেলে আছে, স্পোকেন ইংলিশ উইথ ট্যালেন্ট হান্ট। সো আমার মনে হয় যে ওই ভিডিও সিরিজগুলো দেখে যদি সেভাবে আপনি অ্যাকর্ডিং টু মানে দিস ভিডিওস ইফ ইউ প্র্যাকটিস অ্যাট ইউর হোম, আমার মনে হয় যে আপনি মানে মোটামুটি একটা লেভেলে যেতে পারবেন এবং মোটামুটি আপনার বেসিকটা ইম্প্রুভ করে আপনি সামনের দিকে আগে যেতে পারবেন। আপনার উদ্দেশ্য যাই হোক না কেন, আপনি যদি বেসিকটা ইম্প্রুভ করে ফেলেন দেখবেন পরবর্তী ইংরেজি সেটা অ্যাডভান্স লেভেলের ইংরেজি হোক আর যাই হোক সেটা আপনার জন্য শেখানোর সুবিধা হবে। তো ডিয়ার ভিউয়ার্স, অনেকগুলো কথা বলে ফেললাম, আমি জানি না আপনারা বিরক্ত হয়েছেন কি না।
তবে যদি বিরক্ত না হয়ে থাকেন, যদি আমার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ।